আসলে আমি দামের ব্যাপারে অতটা ভালো জানি না আমার হাজবেন্ড কথা বলতেছে দামের ব্যাপারে দাম যেটাই হোক রূপালি ইলিশ যে নামে শুনেছি অবশ্যই নিয়ে যাব ইনশাআল্লাহ এই যে আঁশগুলা যে মানে চকচক করতেছে এটা এত কাছ থেকে আমার আসলে কখনো দেখা হয় না এই ফার্স্ট প্রথমই দেখা অসাধারণ অসাধারণ নাম একটু বলো যে আমার নাম মাহমুদে সুলতানা সেই দিন আর আসবে না গো এটা বাংলাদেশ যা মারে তার কমে না আচ্ছা একদম লাস্ট দিন 1600 টাকা 1200 করে হয়ে দাও ইনশাআল্লাহ আল্লাহ যদি দেন আল্লাহর কাছে চান কারণ আমরা তো পারি না রে ভাই আমরা সর্বশেষ জেলেগো টাকা দিতে হয় জেলেরা মাছ পায় অল্প স্বল্প টাকাটা আমরা কই তুন দেব রাজু ভাই কত বইলা দিছিলে এগুলো এগুলো 1600 টাকা বইলা দিছি ভাই এক একটা ওয়েট হবে কেমন এরি মাশাআল্লাহ আপনার 1 কেজি হবে 1100 হবে 900 হবে এটা ন্যায্য দাম বলছি আপনি এটা নেন দাম কম দেন আমি কত কই হলেন এটা ধরে আমরা আমার ইয়া করে দেন তার নাম আরো ঢাকা শহর তো এরই খাই পাইছে তাই না তো এটা 1300 টাকা কেজি নেন তবে আমরা যদি এইখানকার মানুষও যদি সঠিক দামটা না দিতে জানেন আমরা মাছটা কিভাবে দিব আপনি একটু বলেন এটা 1600 টাকা বলছি তাও যদি কোনো নেওয়ার মতন কইতাম তাহলে তো সম্ভব সরি পদ্মার মাছ তো সম্ভব না আপনার আসছেন আপনার ওদের মাছটা দিতে এটা মনেরই কষ্ট লাগবে এই মাছটা একটু বরফ দিয়ে গোছাও এগুলো যেহেতু দূরে যাবে বরফ দিয়ে লাও এইটা দিতে পারবেন আপনি 1800 টাকা আপনারা কি বলতাম আপা সেটা সঠিক যেই দাম আপনি মাছ চিনেন আমি দেখছি আপনার মাছ চিনেন কিন্তু দাম দিতে চান না কেজি 1800 না পিস কেজি এখানে সব কিছু কেজি বারোশোর বেশি হবে দেড় কেজি হবে এক কেজি 300 হবে এরকম জি এটা লোকালটা উনিও মাছ চিনে উনিও চাত্রের মানুষ কিন্তু সমস্যা যে উনি টাকা দিতে চায় না গত সিজনের কথা এখনো মিলাই হাতের আলো বুঝবেন না আপনাদের ধরার অধিকার আছে ধরবেন দেখবেন বুঝবেন পরেটা কিনবেন কারণ আপনারা যারা আসেন তারা দেখে নিতে আমার ভালো লাগে কারণ আমি খারাপ বেশি না আমার টেনশন নেই খারাপ হলে তো ধরতে দিতাম না কথা বুঝলেন না এগুলো ভাই মূলামূলি করবেন একদমই নেবেন ভাই এটা দাম চলে 2200 টাকা হ্যাঁ আর যদি ন্যায্য দামে নেন তাহলে 1800 টাকা কেজি বলবেন এই আফুরে বইলা দিছি আফু নিতে চাইতেছে কিন্তু পারতেছে না কিন্তু কারণ ভালো মাছটা ভাই কিনতেই বেশি ব্যস্তই বেশি কারণ আমাদের এটা সর্বশেষ জেলেও টাকা দিচ্ছি এটা চাঁদপুরেরটা 100% লোকাল ভাই 100% লোকাল এই যে এখন আলাদা নাই লা হাওলা ওয়ালা কুয়াতাই লাগে এটা চাঁদপুর ঘাট ভাই এটা ঢাকা না এইখানে আমরা জেলেদের থেকে মাছ নেই ভাই কত বলছেন প্রথম হাত জেলে পরে হাত আমরা আরব ধরে এটা সরাসরি 100% লাগলে নিতে পারেন ভাই না তো ছোট নিবেন এটা তো ছোট নেন এটা তো দেড় কেজি হয়েছে দেখতে আসছেন আচ্ছা আচ্ছা রাজু ভাই জি ভাই এগুলো এক একটা ওয়েট কেমন হবে এগুলো ভাই আপনার 1.5 কেজির মতন হবে 1 কেজি 400 300 1 কেজি 1200 গ্রাম প্লাস এটা হচ্ছে 1200 গ্রাম প্লাস বলি আমরা আগে দেন আমরা এই 1.5 কেজি 2 কেজি মাছগুলো আলাদা বিক্রি করতাম এখন আমরা এভারেজে বিক্রি করি কারণ এভারেজে বিক্রি করে জি এখন ওই আসলে 1.5 কেজিও আছে 1 কেজি 400 300 আছে হ্যাঁ 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 এখানে মিলানো মিলানো মাছ কম এইজন্য বেশি সাইজ করতে পারেন না এই দেখেন আমাদের জেলেগুলো যে কারণ জালে এখনো তার কারণ জালগুলো এখনো খোলা হয় নাই দেখেন এখনো জাল এটা হচ্ছে অরিজিনাল চাঁদপুর একটা অরিজিনাল চাঁদপুর জি আচ্ছা এটা আজকের বাজারে কত বিক্রি করতেছে এটা আজকের বাজারে 1800 টাকা কেজি আজকের বাজারে 1800 টাকা কেজি দামটা তাহলে তো একটু বেশি দাম একটু বেশি মাছ কম তো নদীতে ভাই জেলেরাও মাছ পায় না আমরাও দাম কমাইতে পারি না তাছাড়া তো জানেনি মাছ ইম্পোর্টও হয় সব কিছু মিলিয়েই এখনকার বাজার দর এইটা আমার মনে হয় যে এরকম মাছটা বললে আগামী 3-4 দিনের ভিতরে এটা 2200 টাকা কেজি খাইতে হইব 2200 টাকা কেজি খাইতে হবে কিছু করার নাই নদীতে মাছটা বলে কিছু করার নাই অভিযানের তো বেশি দিন আর নাই অভিযানের বেশি দিন নাই
আর 13-14 দিন আছে মনে হয় আর যাই দাও কিন্তু এখন পর্যন্ত অনেক ফ্যামিলি মাছটা কিনতে পারে নাই দামের কারণে আচ্ছা আপনাদের যে ভিজিটিং কার্ডটা একটু শু করে দেন দর্শক আমরা ওনাদের ভিজিটিং কার্ড শু করে হ্যাঁ অবশ্যই যারা ভালো মাছটা নিতে যাবে তাদেরকে আমরা খুঁজি আর বিশ্বাস করতে পারে ইনশাআল্লাহ তাদেরকে ভালো দিব আর সঠিক মালটা দিব যদিও দামে কম দিতে পারি না সঠিক দাম ছাড়া কিন্তু মাছটা ভালো দিতে হবে না ভাই দর্শক আমরা ওনাদের ভিজিটিং কার্ডটা শু করে দিচ্ছি আপনারা চাট মাছের কার্ড থেকে চাটুরের তরতা যা পদ্মা রিলিজ দিতে চাচ্ছেন তারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন কি বুঝছেন দাম কেমন দাম তো অনেক দাম তো সাধারণের নাগালের বাইরে এটা একটা শখের পর্যায়ে চলে গেছে ইলিশ খাওয়াটা এখন শখের পর্যায়ে চলে গেছে আচ্ছা মানে এটা নরমাল মাছের মতো মতো নাই এটা শখ করে খাইতে হয় মাছের বাজার বাঙালি মাছটা এখন মিসিং এখন 1 কেজিটা আজকে বাজারে কেমন দাম চাচ্ছে না দাম তো অনেক বড় কেউ চাচ্ছে 1700 কেউ 1800 কেউ 2200 এরকম চাচ্ছে মানে আপনার আইডিয়া মতন কত হলে মানে ঠিক হতো যেহেতু ইলিশ সাধারণ মাছ তো মনে হয় যে যদি পুরো বাংলাদেশ চিত্র চিন্তা করি তাহলে 800 থেকে 1000 হোক এর চেয়ে বেশি না হওয়া ভালো এর চেয়ে না হওয়াই ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে সাধারণের ক্রয় ক্ষমতার মতো থাকে আর কি এখন ব্যবসায়ীরা তো চিন্তা করবেন না এটা এটা ওনাদের লস এটা ঠিক না বাট আমরা যারা মধ্যভোগী তারা আমরা আমাদের অবশ্যই চাইবো যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাক আচ্ছা একাই আসছেন না সাথে কেউ আসছেন না আমার ওয়াইফ আসছে সাথে আপনার ওয়াইফ আসছে জি আচ্ছা আমরা একটু আপুর সাথে কথা বলবো অনুমতি নিব আপনার কাছ থেকে না সমস্যা নেই কথা বলবো আচ্ছা একটু আমরা আপুর সাথে কথা বলি একটু হাতে নেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চাঁদপুর ঘাটে এসে কেমন লাগতেছে জি আমরা এসেছি বেশিক্ষণ হচ্ছে না খুব ইচ্ছে ছিল ইলিশের দেশ দেখা হ্যাঁ তো আমরা এখানে আসছি আসলে মানে এই অনুভূতি প্রকাশ করার মতো না অসাধারণ লাগছে মানে খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কাছ থেকে এত ইলিশ মাছ দেখতেছি যে আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না অন্যরকম ভালো অন্যরকম লাগতেছে দামের সম্পর্কে একটু বলেন দাম কেমন আসলে আমি দামের ব্যাপারে অতটা ভালো জানি না আমার হাজবেন্ড কথা বলতেছে দামের ব্যাপারে দাম যেটাই হোক রূপালী ইলিশ যে নামে শুনেছি অবশ্যই নিয়ে যাব ইনশাআল্লাহ কম বেশি যাই হোক চাঁদপুরে আসছেন নিয়ে যাব জি অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ যেমনই হোক দাম যেমনই হোক আচ্ছা কিন্তু ঘোরাফেরা করে ভালো লাগতেছে অবশ্যই অনেক ভালো লাগতেছে এতগুলো ইলিশ তো একসাথে কোথাও দেখা না এতগুলো ইলিশ একসাথে দেখি নাই আর সব সময় এত তাজা ইলিশও দেখা হয় নাই বরফের মধ্যে ছিল তো এখানে আসলে এসে বুঝলাম যে ইলিশের রংটা যে রূপালি বলা হয়েছে এটা আসলেই সত্য সত্য কি না সত্য আসলে সত্য আসলেই সত্য যেমন এটা যে এটা হচ্ছে চাঁদপুরের লোকাল ইলিশ জি ওটা একটু কাটা একটা কাটা গেছে এটা হলো চাঁদপুরের যে লোকাল ইলিশটা মানে দেখলেই বোঝা যায় ইলিশ চিনে হ্যাঁ এই যে আঁশগুলা যে মানে চকচক করতেছে এটা এত কাছ থেকে আমার আসলে কখনো দেখা হয় দেখা হয় না এই ফার্স্ট প্রথমই দেখা অসাধারণ অসাধারণ আপনার নাম একটু বলেন আমার নাম মাহমুদা সুলতানা আচ্ছা ভালো থাকবেন ওকে ধন্যবাদ